অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2020 টু 2022 শনি এবং রাহুর নবপঞ্চম যোগ এই সাতটি রাশিকে করবে মালামাল। বাড়ি, গাড়ি, অর্থ, ভূ সম্পত্তি, কর্ম, লটারি, শেয়ার, এই দিক থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবে। অর্থাৎ এই যে শনি এবং রাহুর এই যে নবপঞ্চম যোগ, অর্থাৎ 23শে সেপ্টেম্বর টু 2022-এর 11ই এপ্রিল পর্যন্ত এই নবপঞ্চম যোগ চলবে। এর ফলে সাতটি রাশি বিশেষ লাভ কিন্তু পেতে চলেছে। অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কেরিয়ার কিন্তু উন্নতি হতে চলেছে এই সাত রাশি। যারা রাজনৈতিক ফিল্ডে আছে, যারা প্রশাসনিক বিভাগে আছে, যারা গভর্নমেন্টের চাকরি করছেন, এই জায়গাগুলো ব্যবসার ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু বিশেষ লাভ কিন্তু এই সাতটি রাশি কিন্তু পাবে। তো আপনাদেরকে দেখতে হবে আপনার রাশিচক্রে রাহু এবং শনির প্লেসমেন্ট কেমন আছে। অর্থাৎ আপনি যখন জন্মিয়েছিলেন বাই বার্থ চার্ট আপনার রাহু এবং শনি কি অবস্থাতে আছে, কোন নক্ষত্রে আছে, কোনভাবে আছে এবং বর্তমানে আপনার কোন দশা চলছে, এই জায়গাগুলো যদি আপনার মিলে যায় তাহলে আমি যে কথাগুলো বলছি সেটা আপনাদের মিলতে বাধ্য। তো প্রথমে আপনাদেরকে জানাই এই নবপঞ্চম যোগটা কি। দেখুন, বর্তমানে রাহু অবস্থান করছে বৃষ রাশিতে তুঙ্গ গৃহে এবং শনি অবস্থান করছে মকর রাশিতে সক্ষেত্রিক নিজ গৃহে। আপনি যদি রাহু থেকে শনিকে কাউন্ট করেন দেখবেন বৃষ টু মকর নবম, এবং এই শনি থেকে যখন রাহুকে কানেক্ট করবেন, ঠিক কাউন্ট করবেন, দেখবেন ওটা হবে পঞ্চম। অর্থাৎ মকর টু বৃষ পঞ্চম ভাব পড়ছে, এইটা হচ্ছে নবপঞ্চম যোগ। এই যোগ খুব দুর্লভ যোগ, জুড়িয়াকে অর্থাৎ এই রাশিচক্রে মাঝে মাঝে কিছু শুভ যোগ আছে যা বেশ কিছু শুভ ফল পায় মানুষ, আবার কিছু কিছু সময় গ্রহের এমন গোচর হয় যেগুলো অশুভ কিছু ফল, সেটাতে মানুষের বিভিন্ন রকমের সমস্যাতে পড়তে হয়। তো এই যে নবপঞ্চম যোগ আপনাদেরকে করবে মালামাল, অপার ধন আসবে, রাজার সিংহাসনে বসতে চলেছে এই সাতটি রাশি, অর্থাৎ স্বর্ণ মুকুট পেতে চলেছে এই সাতটি রাশি। যারা বলবেন যে স্যার কই আমি তো পেলাম না, এই প্রশ্নটা করার আগে আপনি আপনার রাশিচক্রটি একবার দেখুন। এই নবপঞ্চম যোগের এফেক্ট, যে সাতটি রাশির কথা আমি বলছি, সে সাতটি রাশিকে ঢেলে দিয়ে যাবে এই 23শে সেপ্টেম্বর 2020 টু 11ই এপ্রিল 2022 পর্যন্ত। এই নবপঞ্চম যোগের ফলে প্রচুর ধনসম্পত্তি, বাড়ি, গাড়ি, কর্ম, রাজনীতি ক্ষেত্রে, কেরিয়ার সমস্ত দিকে কিন্তু প্রশাসনিক বিভাগ, এই দিকগুলো কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু হবে। তো কোন এই সাতটি সৌভাগ্যশালী রাশি তা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কিন্তু বারবার বলছি আপনি দেখে নিন, আপনার রাশিচক্রে শনি পীড়িত নেই তো, আপনার রাশিচক্রে রাহু পীড়িত নেই তো, এই জায়গাগুলো আপনি দেখে নিন। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির রাশিতেই আপনার অবস্থান করছে রাহু তুঙ্গস্থ, এবং ঠিক আপনাদের ভাগ্যভাগে ভাগ্যপতি এই শনির অবস্থান। এই নবপঞ্চম যোগ বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আর্থিক দিকটা যথেষ্ট ভালো, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, লটারি, শেয়ার, ফাটকা, জুয়া থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা এই সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনারা ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট করবেন,
যারা কর্ম হারিয়ে ফেলেছেন তারা কিন্তু কর্ম পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে বৃষভ রাশির, এবং আপনাদের ডিজায়ারগুলো কিন্তু পূরণ হবে। কোনো গাড়ি কিনা বা আপনারা কোনো ফ্ল্যাট বা জমি এই জায়গাগুলো কিনা কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে অর্থাৎ 2020 to 2022 মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, আমি বারবার বলছি, রাহু কিছু কিছু ক্ষেত্রে শনির যে ফলগুলো আছে কি না, সেই ফলগুলো কিন্তু শনির শুভ ফল বা অশুভ ফল দুটি কিন্তু রাহুর মধ্যে থাকে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম যোগ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু হবে। আপনাদের আসবে অপার ধন, ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশি দ্বিতীয়ভাবে আপনার অবস্থান করছে রাহু, অর্থভাবে রাহু, তুঙ্গস্থ রাহু, ধনভাবে রাহু, এবং ঠিক দশমভাবে শনির অবস্থান, সক্ষেত্রিক শনি। এই নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি, রাজনৈতিক কেরিয়ারে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং অর্থনৈতিক দিকটা আপনাদের ভালো। ভূ সম্পত্তি এ সময় আপনারা ক্রয় করবেন, কেরিয়ারের দিকে আপনাদের যথেষ্ট উত্থান হবে, নতুন কর্ম পাবেন, ব্যবসা ক্ষেত্রে আপনাদের ভালো, গাড়ি বা বাড়ি কেনার কিন্তু প্রবল সম্ভাবনা এই 1.5 বছরের মধ্যে, এই 18 মাসের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই নবপঞ্চম যোগ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ সৌভাগ্য সূচক, অর্থাৎ আপনাদেরকে এই নবপঞ্চম যোগ ঢেলে দিতে চলেছে, আপনাদের সব দিক থেকে কিন্তু ভালো হতে চলেছে। কেরিয়ার বলুন, কর্ম বলুন, অর্থ বলুন, আপনার লটারি বলুন, শেয়ার বলুন, ফাটকা বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি দেখুন একাদশ স্থানে রাহু তুঙ্গ গৃহে অবস্থান করছে, আর রাশির সপ্তম স্থানে সক্ষেত্রিক শনি। এই যে নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু দিবে এই সময়, অর্থাৎ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু এই সময় হবে, এবং লটারি, শেয়ার, ফাটকা, ফিল্ম দুনিয়াতে যারা আছে তাদের ক্ষেত্রে, গ্ল্যামার দুনিয়াতে আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু এই সময় দেখা যাচ্ছে। অর্থাৎ অভিনয়, শিল্পকলা, গান বাজনা, বিবাহের জায়গা আপনাদের ভালো দেখা যাচ্ছে, ব্যবসার দিক আপনাদের ভালো, আকস্মিক অর্থপ্রাপ্তি, আটকে থাকা কাজগুলো আপনাদের হয়ে যাবে, গাড়ি বাড়ি এই জায়গাগুলো কিন্তু আপনাদের এ সময় কিন্তু হবে, বা এ সময় আপনাদের পুরনো সম্পত্তিগুলো কিন্তু পুনরুদ্ধার হওয়ার কিন্তু কর্কট রাশি কিন্তু এই 18 মাসের মধ্যে প্রবল সম্ভাবনা কিন্তু আছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, চার নম্বর যে রাশি সেটা হচ্ছে মকর রাশি। মকর রাশি দেখুন রাশিতেই আপনার শনিগ্রহের অবস্থান সক্ষেত্রিক, চার নম্বর রাশি মকর, এবং রাশির পঞ্চম স্থানে আপনার রাহুগ্রহের অবস্থান। এই যে নবপঞ্চম যোগ আপনাদের এই সময় কিন্তু দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে, অর্থনৈতিক কেরিয়ার আপনাদের ভালো, কর্মের দিক আপনাদের ভালো, আকস্মিক প্রাপ্তি, লটারি, শেয়ার, ফাটকা থেকে আপনাদের প্রচুর অর্থ কিন্তু আসবে, বিবাহ যোগ, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, নতুন কর্মের যোগ, এবং যারা রাজনীতিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাজনীতিক কেরিয়ারে যথেষ্ট উত্থান কিন্তু হবে, সন্তানের জায়গাটা যথেষ্ট ভালো, এডুকেশনের দিক আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে এই সময়, এবং আপনাদের সম্পত্তিগত দিকগুলো যাদের সমস্যা চলছিল সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের মিটতে চলেছে, এবং যাদের ডিভোর্সের কেস মামলা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা রিলিফ কিন্তু এই সময় পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিতে চলেছে এই নবপঞ্চম যোগ। এরপরের যে রাশির কথা আমি বলবো, পাঁচ নম্বর যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির রাশির নবম স্থানে রাহুগ্রহের অবস্থান, ভাগ্য হবে তুঙ্গস্থ রাহু, এবং রাশির ঠিক পঞ্চম স্থানে শনিগ্রহের অবস্থান। এই যে নবপঞ্চম যোগ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু মিরাক্কেল ঘটাতে চলেছে, আপনারা ভাগ্যের সাপোর্ট তো আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা তো পাবেন, এবং আপনারা আধ্যাত্মিক লাইনে যথেষ্ট উন্নতি সাধন করবেন, এবং লটারি থেকে
জুয়া থেকে সাট্টা থেকে এগুলো থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন, ধন সম্পত্তি আপনাদের বৃদ্ধি পাবে। আপনারা নিজেরা এই সময় নিজেদের পরিশ্রমে বাড়ি গাড়ি এগুলো কিন্তু করবেন, কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের আগের থেকে অনেকটাই কাটবে। রাজনীতিতে যারা আছেন, রাজনৈতিক ক্যারিয়ারে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট উন্নতির দিকগুলো কিন্তু দেখা যাচ্ছে রাজনীতি ক্ষেত্রে, এবং আপনাদের উচ্চ পদমর্যাদা কর্ম কিন্তু আপনারা পাবেন, বা যারা গভর্নমেন্ট চাকরিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, এবং গভর্নমেন্ট চাকরি পাওয়ার মতো সম্ভাবনা কিন্তু কন্যা রাশির এই সময় এই 18 মাস কিন্তু দেখা যাচ্ছে। এবং আকস্মিক প্রাপ্তি সম্পত্তিগত দিক ভালো, এবং আপনাদের ডিজায়ারগুলো কিন্তু পূরণ হতে চলেছে এই 18 মাস 2020 to 2022। 6 নম্বর যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সপ্তম স্থানে রাহু এবং তৃতীয় স্থানে আপনার শনি, পরাক্রম আপনাদের বাড়বে। এই যে নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদের দিবে, এবং এই সময় আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এবং আপনাদের কাজের জায়গাগুলো খুলে যাবে। রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান এই সময় কিন্তু দেখা যাচ্ছে। শনি আপনাদের যথেষ্ট সাপোর্ট কিন্তু করবে, এবং আপনাদের পার্টনারশিপ বিজনেস ব্যবসা ক্ষেত্রে এবং লটারি থেকে শেয়ার থেকে ফাটকা থেকে এগুলো থেকে কিন্তু যথেষ্ট অর্থ কিন্তু এই সময় আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু ধনভাগ্য ধন ভাণ্ডার কিন্তু পূর্ণ করতে চলেছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য সূচক হতে চলেছে এই নবপঞ্চম যোগ এই 18 মাস 2020 to 2022। অর্থাৎ 2020 ঠিক 23শে সেপ্টেম্বর টু 2022-এর 11 এপ্রিল পর্যন্ত আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু এই সময় দেখা যাচ্ছে, অর্থাৎ চোখে পড়ার মতো। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো এই নবপঞ্চম যোগ। আপনাদের রাশির চতুর্থ স্থানে যদিও রাহু ভ্রমণ করবে এবং দ্বাদশ স্থানে শনি, যদিও আমি বারবার বলছি ঠিক নবাংশে এই শনি বর্গোত্তম হয়েছে, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু আপনাদের দেবে। অর্থাৎ আপনাদের এই সময় আপনারা নিজস্ব পরিশ্রমে কিন্তু ব্যবসা উন্নতি করতে পারবেন, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনারা পাবেন। আপনারা নিজেদের পরিশ্রমে বাড়ি তৈরি করবেন এই সময় এই 18 মাসে, এবং আপনাদের আটকে থাকা কাজগুলো কিন্তু আপনাদের সম্পন্ন হবে, আকস্মিক প্রাপ্তি কিন্তু আপনাদের হবে, কর্মক্ষেত্রে উন্নতি, রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের উন্নতি। যারা ফিল্ম দুনিয়া গান বাজনার সঙ্গে যুক্ত আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই কুম্ভ রাশি এই সময়টা যথেষ্ট ভালো। লটারি শেয়ার ফাটকা থেকে কিন্তু আপনারা এই সময় যথেষ্ট অর্থ কিন্তু পাবেন, বিদেশ থেকে আপনারা যথেষ্ট অর্থ কিন্তু আপনাদের এই সময় আসবে, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি এই সময় কিন্তু আপনাদের এই 18 মাসে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে আকস্মিক ধন ভাগ্য কিন্তু ভালো হতে চলেছে এই নবপঞ্চম যোগ এই 18 মাস কুম্ভ রাশিকে শনি এবং রাহু ঠেলে দিতে চলেছে। অর্থাৎ আপনাদের আসবে অপার ধন, ধনবর্ষা, আপনাদের ডিজায়ারগুলো কিন্তু পূরণ হবে।